আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যখন আমাদের কারো বাসায় হুট করে মেহমান আসার কথা হয় মানে হচ্ছে মেহমান আগে থেকে আসার কথা বলে না বা যখন আসবে এর এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে বলে তখন আমরা আসলে দিশেহারা হয়ে যাই তো ঠিক সেই সময়টাই খুব বেশি তড়িগুড়ি না করে মাথা ঠান্ডা রেখে অল্প সময়ের মধ্যে কয়েক পদের নাস্তা কিভাবে করে দেওয়া যায় সেটাই হচ্ছে আজকে ভিডিওতে শেয়ার করব। বলে রাখা ভালো এই যে আমি যা যা আজকে হচ্ছে বানাচ্ছি এগুলো আমার জোহান বাবার বার্থডে ছিল তো ওই উপলক্ষে বানাচ্ছিলাম মনে হলো আপনাদের সাথে একটু আইডিয়াটা শেয়ার করি তাহলে আপনারা যারা আসলে আমার মতো এরকম কনফিউজড থাকেন যে কি করব কি করব। তাদের জন্য একটু হলেও উপকারে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরিং বানানোর জন্যই হচ্ছে প্রিপারেশান নিচ্ছিলাম দুধ ডিম তারপরে হচ্ছে চিনি আর অল্প একটু করে দিয়েছি ভেনিলা এসেন্স আর সাথে এখানে দিয়েছি দুই চামচ পাউডার মিল্ক এটা আসলে আর একটু বেশি দিলেও ভালো আবার হচ্ছে এখানে যদি কনডেন্স মিল্ক থাকতো কনডেন্স মিল্ক যদি দুই তিন চামচ অ্যাড করে দেওয়া যেত তাহলে অনেক বেশি ভালো হতো স্মুথনেসটা অনেকটা ভালো হয় আর কি পুডিংয়ের তো পুরিং বানানোটা আমার কাছে সব থেকে সহজ লাগে একদম কম সময়ের মধ্যে এটা হয়ে যায় জাস্ট যা যা ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি সবগুলো একসাথে মিক্সিং করে তারপর হচ্ছে একটু ছেঁকে নিয়ে অল্প একটু করে যেই যে পাত্রে হচ্ছে পুরিংটা বানাবো সেই বক্সটাতেই হচ্ছে একটু ক্যারামেল তৈরি করেই চোলায় তুলে দিলে হয়ে যায় এই জিনিসটা করতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগে মাঝখানে আপনি আরও অনেক কাজও করে ফেলতে পারবেন অনেক তৈরি করি করার প্রিপারেশনে বিভিন্ন কাজ থাকে সে সেগুলো করে ফেলতে পারবেন তো এই যে আমার পুরিংয়ের প্রিপারেশান ডান এখন আমি জাস্ট হচ্ছে চোলায় তুলে দিব এখন এটা এখানে হতে থাকবে আধা ঘন্টা বা পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত রাখলেই হবে তো এটা পুরিংটা হতে থাক এখন হচ্ছে আমি চলে যাব অন্য কাজে পুরিং হতে হতে আমার আরও কয়েক পদের নাস্তা তৈরি করার যে ব্যাপারটা সেটাও আসলে হয়ে যাবে তো আমার পোরিংটাও হয়ে গিয়েছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম একেবারে তারপরে আমি চলে এসেছি এখানে হচ্ছে আরেকটা আরেকটা ম্যাঙ্গো আর হচ্ছে মিল্ক দিয়েই হচ্ছে একটা পোরিং বানাবো এর আগেও আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম তো এখন ডিরেক্টলি রেসিপি আকারে শেয়ার করছি না একদম শর্টকাটে শেয়ার করছি আমের পিউরি দিয়ে এক কাপ পানি দিয়ে মিক্স করে তারপর হচ্ছে সেখানে যেহেতু এখানে মিক্সারটা অনেকটা কম সেজন্য আমি জাস্ট এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে নাড়াছাড়া করে তারপরে হচ্ছে এটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমি জাস্ট এখানে একটা কালারফুল পুডিং যেন হয় সেটার জন্যই হচ্ছে আমি পিওরিটা দিয়ে আর কি পরিংটা করছি আপনারা চাইলে আরও লিকুইড যে কোনো কিছু দিয়ে করতে পারেন তো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমের মিক্সারটা জাস্ট হচ্ছে একটা বাটিতে ঢেলে নিয়েছি তো আমি এই বাটিটাতে নিয়েছি এটা আসলে আমি একটু বাঁকা করে রাখব যাতে করে এটা একটা সুন্দর সেই পাশে আর কি যেহেতু অল্প সময়ে কয়েকটা আইটেম করা লাগবে তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তারপরে সাথে দিচ্ছি রেডিমেড যে ফিরনি মিক্স সেটা তো সেটার সাথে সব সময় আমি হচ্ছে এক মোট বা দু মোট মতো চিনি গুঁড়া যে সুগন্ধি চাল আছে সেগুলো দিই আজকেও হচ্ছে নিলাম দুই মোট মতো তো এগুলো একটু ভিজাতে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে অনেকক্ষণ ধরেই চাল এবং হচ্ছে দুধ এগুলা ভালো করে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি এখন এখানে দিচ্ছি আমি এক কাপ দুই কাপ মতো দুধের সাথে আবার হচ্ছে পাউডার মিল্ক অ্যাড করে তারপরে লাস্টে নামানোর আগে অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে এই পায়েস বলেন বা ফিরনি বলেন এটা কিন্তু দেখতে যেমন সুন্দর লাগছে তারপর হচ্ছে খেতে অনেকটা ক্রিমি ক্রিমি গাঢ় একটা ভাব আসবে পাউডার মিল্ক দেওয়ার কারণে তো এটা খেতেও খুব মজা হয়েছে আর কি যদি বাসায় রেডিমেড যে ফালুদা মিক্স আছে সেটা যদি থাকে তো তাহলে হচ্ছে ঠিকই দুধের সাথে ফালোদা মিক্সিং যে প্যাকেটটা থাকে সেটা ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর বাসায় যদি কয়েকটা ফ্রুটস থাকে তো ফ্রুটস সহ হচ্ছে যদি দিয়ে দেন তাহলে আরও একটা আইটেম বেড়ে গেলো ফালোদার যে একটা আইটেম সেটা বেড়ে গেল তো আমার আমি হচ্ছে ওই দিন আর ফালোদা করে নিই কারণ আমার বাসায় খুব একটা ফ্রুটস ছিল না তারপরে হচ্ছে আমের যে মিক্সারটা ছিল পুডিংয়ের জন্য সেটা সেট হয়ে গিয়েছে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি তো এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দুই কাপ মিল্ক নিয়ে সেটাতে হচ্ছে মিক্স করে দিয়েছি আর সাথে অল্প একটু সাবুদানা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি জাস্ট ফাইভ মিনিটস সিদ্ধ করলে হয় সেটা হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি দুধের যে মিক্সচার সেটার সাথে তো এখন হচ্ছে আমার মিল্ক এবং ম্যাঙ্গোর যে বুড়িংটা সেটা হচ্ছে বানানোর জন্য আমি যে আগে থেকে আমের যে মিক্সারটা সেট হয়ে গিয়েছিলো সেটা তো শক্ত হয়ে হয়ে গিয়েছে তো সেটার উপরে হচ্ছে এখন দুধের মিক্সারটা দিয়ে দিলাম তো এখন আমি এটা হচ্ছে একটু মানে বাঁকা করে রেখেছিলাম বাঁ করেই করে হচ্ছে সেট হয়ে গিয়েছিল তো সেটার উপরে দিয়েছি এটা যখন বের করব তখন এটার শেপিংটা কেমন হবে আমি আপনাদেরকে দেখাবো তারপর এখানে এসেছি আমার কিছু কিমা রেডি করা ছিল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সে সেটা কিমার মধ্যে আসলে সিদ্ধ করে তারপরে ডাল সহ ব্ল্যান্ড করে একসাথে তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ যা যা দেওয়া লাগে সবগুলা দিয়ে হচ্ছে এগুলা মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন লাগবে তখন বের করে চট্টুক লাগে ইউজ করি সেটাই আজকে ভালো মতো কাজে লাগাচ্ছি আমি এখানে হচ্ছে আটা নিয়েছিলাম তারপরে আটার একটা ডো বানিয়ে তো একটা বড় একটা রুটির মতো করে বেলে নিয়েছি সেখান থেকে গোল গোল করে কেটে নিচ্ছি তারপরে হচ্ছে আমি বিভিন্ন শেপ দিয়ে দুই তিন রকম করে নাস্তা বানাবো যেগুলো হচ্ছে তেলের নাস্তা যদি বাসায় আপনাদের ফ্রোজেন কোনো নাস্তা থাকে যেমন রোল স্প্রিং রোল থাকে তারপরে হচ্ছে সা তারপর সিঙ্গারা এগুলো যদি থাকে বা ডালপুরি এগুলাও হচ্ছে আইটেম হিসেবে ইউজ করতে পারেন ইনস্ট্যান্ট আসলে গেস্টদেরকে আপ্যায়ন করার জন্য এই জিনিসগুলার কোনো জরুরি নেই এগুলো ভীষণ কাজে দেয় তো আমার যেহেতু বাসায় ফ্রোজেন কোনো কিছু ছিল না তো আমি হচ্ছে এখন বিভিন্ন টাইপের শেপ দিয়ে দুই তিন রকম করে এই কিমাগুলো ইউজ করলে দেখা যাচ্ছে হচ্ছে যেহেতু গরুর মাংসের কিমা সো এটা খেতে কিন্তু খুব মজা হয় তো আমি তেলের নাস্তায় বানাবো দু তিন রকম সেটাই চেষ্টা করছি যেহেতু আমার জোহান বাবার বার্থডে ছিল আমাদের বাসায় আমি আর জোহানের বাবা ছাড়া আর কেউ নেই খাওয়ার মতো আর বার্থডেটা ছিল এমন একটা সময়ে যেদিন আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মধ্যে স্বাধীন হয়েছে পরের দিন মানে ছয় তারিখ আগস্টের সো একেবারে মন মানসিকতা ভালো ছিল না আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না তারপরে হচ্ছে দোকানপাট খোলা ছিল না রাস্তাঘাট চলছিল না মানুষে মানুষে ভরপুর ছিল ঠিক সেই সময়টায় যতটা মন খারাপ মন খারাপ ছিল আর তত বেশি হচ্ছে বাইরের পরিবেশ ভালো ছিল না সব মিলিয়ে তার জন্য আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না বার্থডের জন্য তো যাই হোক এই যে আমি এখানে এই ধরনের শেপ দিয়ে ভিত হচ্ছে কিমাগুলা দিয়ে পাঁচটা হচ্ছে একরকম নাস্তা বানিয়েছি এখন বানাচ্ছি হচ্ছে স্প্রিং রোল ছোট ছোট করে রোল বানাবো এটা আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বানাচ্ছি এত কিছু যদিও আমার দরকার ছিল না কিন্তু আমি যেহেতু অল্প সময়ের মধ্যেই জোহানের জন্য একটু সেলিব্রেশনের জন্য একটু রেডি করছিলাম সব কিছু তখন মনে হলো দু তিন রকম বানিয়ে আপনাদেরকে দেখায় এটা একটা আইডিয়া হিসেবে কাজে দিবে যারা হচ্ছে আসলে আমার মতো হতো বিহল ফিল করেন আর কি যে কি করব কি করব কি করা যায় মেহমান আসলে তো তাদের জন্য হয়তো উপকারে আসবে আর আমার চ্যানেলের আপরা তো সবাই এত ভালো ভালো রাঁধুনি তাদেরকে শেখানোর কিছু নেই কিন্তু যারা নতুন সংসারী বা সংসার সংসারে নতুন তাদের জন্য হয়তো কাজে দিবে এই জন্যই শেয়ার করা আর কি তো যাই হোক এই যে আমি এখানে স্প্রিং রোলগুলো কয়েকটা বানিয়ে নিয়েছি এখন বানাচ্ছি হচ্ছে জাস্ট দুইটা পুলি পিঠার মতো করে শেপিং দিয়ে দুইটা বানাচ্ছি এই দুইটা বানিয়েছি জাস্ট আমার বাবুর বাবা আসলে তেলের জিনিস এত একটা খেতে চায় না আমিও যে খুব একটা বেশি খাই এমন নয় খুবই অল্প খাই একটা বা দুইটা খাই তো তাও হচ্ছে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য মানে আপনারা চাইলে বেশি বেশি করে বানাতে পারেন মেহমান যত বেশি তত বেশি বানাতে হবে বাট খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে একটা ডু দিয়ে আপনি তিন ধরনের নাস্তা বানাতে পারছেন একটা কিমা দিয়ে হচ্ছে তিন ধরনের নাস্তাতে আপনি হচ্ছে ইউজ করতে পারছেন তো এটা একটা আসলে ভালো দিক মানে তৈরি করে কম সময়ের মধ্যে বিভিন্ন রকম আইটেম বানানোর জন্য এটা খুব ভালো একটা দিক আর কি তো এইখানে আমার আমি এগুলো হচ্ছে তেলে ভেজে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এরকম শেপিং আসবে আর পুলিপিটা যে দুইটা এগুলা একটু বেশি বেশিক্ষণ তেলে রেখে দিয়েছিলাম আমি কিছু কিছু একটা কাজ করছিলাম হয়তো ঠিক তখন সেজন্য একটু পড়ে গিয়েছে কালো কালো হয়ে গিয়েছে আপনারা ঠিকঠাকভাবেই হচ্ছে রেডি করবেন আর রোলগুলো তো দেখতে পাচ্ছেন তো আমি আজকে আর বেশি কিছু করিনি এই যে পোরিংটা নামিয়েছি এই পোরিংটা হচ্ছে একটু বেশি ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছিল আমি হয়তো একটু বেশিক্ষণ রেখে দিয়েছিলাম অথবা এখানে একটু যদি কনডেন্স মিল্ক অথবা মিল মিল্ক পাউডারটা একটু বাড়িয়ে দিতাম তাহলে স্মুথনেসটা আর একটু ভালো হতো আর ম্যাঙ্গো আর মিল্কের যেই পোরিংটা এই পোরিংটা হয়েছে এরকম এখানে যে আমি সাবুদানাটা দিয়েছিলাম এটা আসলে এক পাশে বেশি করে হয়ে গিয়েছিল আমি খেয়াল করিনি তাড়াহুড়া করতে যেয়ে আপনারা হচ্ছে চারপাশে ছিটিয়ে দিবেন স্প্রেড করে দিবেন ভালো মতো তাহলে খুব সুন্দর হবে তো যাই হোক তারপরে হচ্ছে এখানে পায়েসটা বের করে নিচ্ছি তারপর আমার বাকি নাস্তাগুলো সব রেডি করে নিয়েছি এই হচ্ছে আমার পাঁচ থেকে ছয় আইটেমের নাস্তা হয়েছে তো এখানে চাইলে আপনি যে কোনো একটা ড্রিঙ্কসও করতে পারেন আমি ড্রিঙ্কস করেছিলাম এটা হচ্ছে দুপুরে খেয়ে নিয়েছি তো যাই হোক আপনাদের সাথে তো আইডিয়া শেয়ার করা হলো এখন শেয়ার করছি আমার জোহান বাবার দিন আসলে আমরা কি করেছি যেহেতু এর আগের দিন আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে পরের দিন আমার জোহান বাবার বার্থডে আমি কি আসলে সেলিব্রেশন না করে পারি বলেন তো দোকান থেকে কিছু আনলাম না আবার হচ্ছে বাইরে যেতেও তো পারতেছি না আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল শপিং করার প্ল্যান ছিল কোনো কিছু করতে পারিনি বাবাকে নতুন একটা জামাও দিতে পারিনি তো আমি একটু জাস্ট দুপুরে রান্নাবান্না করেছি আমি একটা ওর ফার্স্ট বার্থডে হিসেবে একটা হচ্ছে ওকে গিফট খুবই প্রিসিয়াস একটা গিফট করার প্ল্যান করেছি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখন হচ্ছে এখানে আমি পোলাও রান্না করেছি অল্প একটু বিরিয়ানি রান্না করেছি মুরগির রোস্ট করেছি তারপরে হচ্ছে ডিমের কোরমা করেছি যেহেতু ওর বার্থডে উপলক্ষে খাবো মাত্র আমরা দুজন মানুষ সো আর বেশি কোনো কিছু করিনি আরও বেশি করলে আসলে এগুলো খাওয়া হবে না বাসি হয়ে যাবে তো বাসায় গরুর মাংস রান্না করা ছিল সেখান থেকে দিয়ে এখানে আমি হচ্ছে অল্প করে বিরিয়ানি রান্না করেছি এখন যে দুপুরের খাবার দাবার রান্না বান্না আপনাদেরকে দেখাচ্ছি এটা তো দুপুরের আহ ক্লিপ আর কি তো আর নাস্তা বানানোর যে ক্লিপগুলো ছিল সেগুলো আসলে বিকালের তো কিন্তু আমি যেহেতু আমার আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে কিছু আইডিয়া শেয়ার করা নাস্তা বানানোর সেই জন্যই ওইগুলা প্রথম দিকে আপনাদেরকে অ্যাড করে দিয়েছি ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না যদি আমাকে আজকে প্রথম কেউ দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাঁচই আগস্ট যেদিন হচ্ছে আমাদের দেশ নতুন করে স্বাধীন হলো সেদিন রাত বর আসলে ঘুমাতে পারিনি সকাল ভোর একেবারে সাড়ে চারটার সময় ঘুমিয়েছি রাতে হচ্ছে ডাকাত পড়েছে তারপর হচ্ছে এখানে ওখানে দাঙ্গা হাঙ্গামাইগুলো হচ্ছে লুটপাট হচ্ছে আগুন দিয়ে দিচ্ছে ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিচ্ছে এই জিনিসগুলোতে আমার এত বেশি আমি ব্যতীত হয়েছি আমি আসলে এই জিনিসগুলো নিতে পারি না আমার ভীষণ খারাপ লাগে ইদানিং আমার দেশের জন্য আমি জানি না আমার দেশকে যে আমি এতটা ভালোবাসতাম এটা আসলেই আমি আগে কখনো বুঝতে পারিনি এখন আমার জাস্ট সারাক্ষণ টেনশন আল্লাহ আমি শুধু দোয়া করতে থাকি আল্লাহ আমার দেশে শান্তি দাও আমার দেশের মানুষকে শান্তি দাও আমার দেশে শান্তি ফিরিয়ে দাও অন্য কেউ যেন আমার দেশে হস্তক্ষেপ করতে না পারে আমার দেশের মানুষগুলো যেন সব সময় শান্তিতে থাকতে পারে ন্যায় বিচার পায় এই এই জিনিসগুলা আমি এখন পর্যন্ত আমি আল্লাহর সময় দোয়া করতে থাকি আমার নিজেদের কোনো দোয়া নেই আসলে এখন শুধু দেশের জন্য দোয়া করি তো যাই হোক এই যে ওই দিন বাবুর বাবাকে বললাম ডিউটিতে যাচ্ছ ডিউটি থেকে আসার সময় আমার ছেলের জন্য একটা কেক হলেও আনবা আমি দেখি কিছু করতে পারি কিনা তো হচ্ছে সে একটা কেক নিয়ে এসেছিল কিন্তু হ্যাপি বার্থডে লেখার পরে তার নামটা যে লিখেছে এটা এত বিচ্ছিরি হাতের লেখা আমার একটু ভালো লাগেনি তারপরেও কি আর করার আমি তো যাইনি দোকান থেকে জোহানের বাবা গিয়ে নিয়ে এসেছে তো একটা রকম কেক নিয়ে এসেছি আমরা ইনশাআল্লাহ আবার বাইরে কোথাও যাব আমার দেশটা আরও ভালো মতো একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে নিক তারপরে হচ্ছে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব। তো এগুলো হচ্ছে রাতের বেলা জোহানের বাবা যখন হচ্ছে চেম্বার থেকে এসেছে রাতে তখন হচ্ছে বললাম আসো আমরা কয়েকটা ছবি তুলি কেকটা কাটি কিছু একটু স্মৃতি হয়ে থাক তো আমার জোহানের হচ্ছে তখন ভীষণ ঘুম পেয়েছিলো বেচারা মানে কোনোরকম জেগে ছিল আর কি তো তারপরেও কি আর করার বার্থডের দিন সেলিব্রেশন না করলে পরবর্তীতে করলে অতটা একটা বেশি মজা থাকে না আবার হচ্ছে স্মৃতিগুলো কেমন যেন মানে মনে হয় না যে ওই দিনেরই স্মৃতি সেই জন্য কিছু ভিডিও করা কিছু ছবি তোলা আমাদের যেহেতু কোনো ফটোগ্রাফার নেই সে জন্য বাবুর বাবার মোবাইলেই হচ্ছে টাইমার দিয়েই আর কি আমরা ছবি তুলছিলাম এখানে যহান কোনোভাবে হাসছিল না আর আমরা ছবি তোলা নিয়ে ছবি দেখে দেখে দুজন মিলে এত হাসছিলাম একটা খুব সুন্দর ভালো একটা মুহূর্ত কেটেছে আমার যান বাচ্চাটা এক বছর হয়ে গিয়েছে সবাই ওর জন্য অনেক বেশি করে দোয়া করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম